सलामुअलैकुम। आज के आटा दिए और आलू दिए खूब मजार एक बिकल नास्ता शेयर करब। ये नास्ताटी आशा करछि परिवार सबाई खूब खूब पसंद करबे। ये नास्ताटी बनिए जदि आपनी बाच्चादेर टिफिने दें बाच्चारा किन्तु आरो बेशि पसंद करबे। एटी तैरी करार जोन्नो आमी मात्र दुइटी आलू नियेछि आर एक कप आटा नियेछि। खूब सुस्वादु क्रिसपी नास्ताटी आमी तैरी करार जोन्नो एखाने एकटा बोले एक कप आटा निये नियेछि, स्वाद मतो लवण और एक चामच चीनी दिए दिएछि और एखाने देड़ टेबिल चामच परिमाण सोयाबिन तेल लेके जेटा नर्मल रेगुलर तेल चाहले घीओ दिते पारेन दिए आमी खूब भालो करे आटाटार साथे मिशिए नियेछि। एरपर आमी एकटु एकटु करे पानी दिए आटार जे मिक्सचारटी तैरी करे निब। डोटा एकदम तैरी हये गेछे, एखन ढाकना दिए डेके आमी 30 मिनिटेर जोन्नो रेखे दिएछि। एरपर जे आमी एखाने नियेछि दुइटा मीडियम साइजेर सिद्ध आलू, एगुलो मैश करे नियेछि। एखाने दिए दिएछि एखन आमी स्वादमतो लवण, एखाने हाफ चामच जिरे गुड़ो, कटा चा चामच धनिया गुड़ो और हच्छे चाट मसलार गुड़ो, लाल मरिचेर गुड़ो, एकटा काँचामरिच एकदम मिहि कुचि करे नियेछि, एकटु धनिया पाता दिए दिएछि। जेहेतु आमार आलुर परिमाण कम आमी मसलार परिमाणो कम दिएछि, आपनारा परिमाण बुझे व्यवहार करबेन। एखाने दिए दिएछि हाफ चा चामच चिली फ्लेक्स, काँचामरिच, गुड़ो मरिच, चिली फ्लेक्स। मरिच तीन धरनेर दिएछि ताई एकटु मरिचेर परिमाण आमी कमिये दिएछि और एखाने आमी चाट मसला दिएछि टेस्टेर जोन्नो। एटा आलुटा पुट्टा जदि टेस्ट हय ताहले आपनार पिठाटा खेते खुबई मजा हय। তাই আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি। এখন ওই পুরটাকে আমি আলাদা করে রেখে এখন যে ডোটা 30 মিনিট পর 15 থেকে 20 মিনিট রাখলে চলবে। এখন আমি বড় সাইজের বেশ কিছুটা আটা নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। বেলে রুটিটা বেশি মোটা হবে না পাতলা হবে না দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। পরোটার মতোই হবে কিছুটা, পরোটাতে আর একটু পাতলা করে আমি নিয়েছি যেন দ্রুত ভাজাটা ক্রিসপি হয়। চাইলে আপনারা একটু মোটো করে নিতে পারেন। এখন আমি মাঝখানে একটা ছোট্ট বাটি দিয়ে দিয়েছি, দিয়ে আমি বাটিটার চারপাশে আলুর যে পুরটা তৈরি করে নিয়েছি ওটা দিয়ে সমানভাবে দিয়ে একটু হালকা হাত দিয়ে চেপে দিবেন। দিয়ে আমি বাটিটা এখন তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এখন ছুরি দিয়ে আমি পিঠাটাকে কেটে নেবে। আমি প্রথম চারটা খণ্ডে ভাগ করে নিব, আপনারা চাইলে কুকির যে কাটার ওটা দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। চারটা খণ্ডে ভাগ করার পর আমি প্রতিটা খণ্ডকে আবার তিনটা খণ্ডে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় করে তৈরি করে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন আমি ভাজতে আমার সুবিধা হয়। এখন আমি এগুলোকে একটা রোলের মতো করে পেঁচিয়ে মাথার অংশটাকে একটু পানি লাগিয়ে সিল করে দিব। পানিটা আপনার আঠার কাজ করবে। এইভাবে আমি একটা একটা আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। আলু খুব সাবধানে একটু বটি নেবেন যেন আলুর পুরটা বের হয়ে না যায়। এখন মাথার যে চিকন অংশটা ওটার মধ্যে একটু পানি লাগিয়ে একটু সিল করে দিবেন, ওইটা যেন আঠার কাজ করে আটকে যাবে। পরবর্তীতে আপনি তেলে যখন ভেজে নেবেন তখন আর খুলবে না। এভাবে এক এক করে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর, একদম ভাজার পর একদম ক্রিসপি, খেতেও কিন্তু দারুণ মজা। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে পিঠাটা ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে প্রত্যেকটা পিঠে দিয়ে দিয়েছি। পিঠা দিয়ে আমি চুলার টাপটা লো আর মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখেছি। বেশি চুলা কমানো যাবে না, আবার বেশি ভাড়ানো গেলে পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য আমি লো আর মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে প্রত্যেকটা পিঠাকে এরকম একটা চিকন কাঠি দিয়ে আমি উল্টিয়ে নিয়েছি। যখন এক পিঠ খুব ভালোভাবে হয়ে আসছে, একটু হালকা বাদামি কালার হয়ে আসছে, তখন আমি একটা কাঠির সাহায্যে একটা একটা করে প্রত্যেকটা পিঠা উল্টিয়ে নিয়েছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রত্যেকটাকে পিঠাকে একই ধাপে মিডিয়াম টু লোয়ের মধ্যে মাঝামাঝিতে রেখে আমি একদম ক্রিসপি করে ভেজে নিব। যখন পিঠাগুলো এরকম লাল লাল হয়ে আসছে ওই পর্যায়ে আমি প্রত্যেকটা পিঠা আমি তুলে নিয়েছি। দেখেন আমি প্রত্যেকটা পিঠা তুলে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত ক্রিসপি আর এখন কত খাস্তা হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা। আমি সস দিয়ে পরিবেশন করতে পারেন, বিকেলের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর যে কেউ এই নাস্তাটা খুব খুব পছন্দ করবে। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে বলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।
আবার দেখা হবে অন্য কোনো সহজ এবং নতুন রেসিপি নিয়ে।